এই ব্যক্তি সেচরা চোর অশিক্ষিত চোর কারণ তার পেটে দায়ে রাস্তার মধ্যে ঠেক দেয় পিস্তল ধরে সে ক্ষুধার্ত এই জন্য আপনার মাথায় পিস্তল ধরে টাকা চুরি করে ডাকাতি করে এরা সেচরা চোর এদেরকে ধরলে বিচার করতে পারেন কিন্তু যেই সমস্ত চোর ফাইলে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাঠিয়ে দেয় এই সমস্ত শিক্ষিত চোরদেরকে ধরুন ধরে মূলক শাস্ত্রীর ব্যবস্থা করুন রাষ্ট্রীয় চোর আর ওরা হল সেচরা চোর সেচরা চোরে হাড়ি পাতিল চুরি করে আর হাই লেভেলে চোরে কলেমের কোসাই লক্ষ লক্ষ টাকা চুরি করে আরে দুণোটাই চোর একটা হল সেচরা চোর আর একটা হলো হাই লেভেলের চোর এদের বিচার হয় না তো সমাজে যখন হাড়ি পাতিল চুরি করে দেখলেই বলে এ চোরের ঘরের চোর মোবাইল চুরি করেছে একবার ধরা পড়েছে হের জীবন যত দিন থাকে দেখলেই বলে সুরের ঘরের সুর কিন্তু যেই লোকটা কলমের খোসায় অফিসার মানুষ চুরি করেছে লক্ষ লক্ষ টাকা তাকে দেখলে বলেন সার আসসালামু আলাইকুম যেই লোক হারি ফাতিল চুরি করে তার দেখলে বলে সুরের ঘরের সুর আর যেই অফিসার যেই শিক্ষিত সুরে কলমের তাকে দেখলে বলে আসসালাম আলাইকুম এ ভাই দু ঈশ্বর আর সারও মোশের মধ্যে তেল দিয়ে সমাজে হাঁটে এই সুরের গড়ে সুরে আবার মানুষের বিচার করে আর এই সুরের গড়ে সুরে মানুষের বিচার করে তার লজ্জাও লাগে না আমি যে অফিসে বৈশা কলমের খোঁচায় লক্ষ 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 টাকা চুরি করলাম আমার স্বাক্ষরে ব্যতিত একটি ফাইল ওইখানে চায় না এই সুরি যে করছে কলমের গোসায় লক্ষ লক্ষ টাকা এই সরে আবার সমাজে হাতে তার লজ্জাও লাগে না